প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে হাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে পবিত্র রমজান মাসের রোজাগুলি রেখে এক মাস আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক দিক নির্দেশনাবলী পালন করে আজ পবিত্র শাওয়ালের এক তারিখ দৌলত ভাই দরবার শরীফ ইতিহার ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য ইতিহার ময়দান পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, সেজন্য সুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরও সুক্রিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে এবং মহব্বত করে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার মতো আমাদেরকে দুনিয়াবি সমস্ত বিমার আজাব থেকে হেফাজত করে, বিভিন্ন সমস্যাগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে মহান রব্বুল আলামিন আমাদেরকে পুরনো এক মাস সিয়াম সাধনা পালন করার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মুয়াজ্জাস মোহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে আজম, জেনে রাখুন আজকের এই দিন পবিত্র ঈদ উল ফিতরের দিন। এক মাস রোজা রাখার পরে আজকে এই পবিত্র ঈদগাহের ময়দানে আমরা যারা এসেছি, রোজার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে যে মজুরি বা প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে যে উপহার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আজকের এই ঈদগাহের ময়দানে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তা আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ আমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা, আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমরা অনেকেই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ সম্পর্কে আমরা বিভিন্নভাবে আমরা অবগত নই। আমাদের দেশে অধিকাংশ ঈদগাহের ময়দানগুলিতে দেখবেন ঈদের নামাজ ওয়াজিব। ঈদের নামাজ কি ওয়াজিব? যদি কেউ তরক করে ফেলে তখন তার উপরে এই নামাজ তার ফরজ তরক করার কারণে অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমাদেরকে আমাদের দেশে দেখা যায় আমাদের মাজহাবের মধ্যে নারীরা নামাজ পড়ার বিধান রয়েছে, সব মাজহাবে নারীদের নামাজ পড়ার বিধান রয়েছে, ঈদের নামাজ ওয়াজিব। অনেকে এই ওয়াজিব নামাজ সঠিকভাবে আদায় করে না। আমাদের মা বোনেরা বিশেষ করে ওয়াজিব নামাজ সঠিকভাবে আদায় করে না। বিশেষ করে দেখা যায় অনেক মা বোনেরা আছে দীর্ঘ এক মাস রোজা রাখার পরে, এক মাস সিয়াম সাধনা করার পরে ঈদগাহের ময়দানেও যাচ্ছে না বা ঘরেও জামাতে কোথাও তারা ঈদের নামাজ দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ তারা আদায় করে না। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন যদি কোনো নারীদের হায়েজ নেফাজ অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় থাকে, ওই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তাদের নামাজ এবং রোজা নিষিদ্ধ থাকে, তাদের জন্য নামাজ রোজা কী থাকে? নিষিদ্ধ থাকে। কিন্তু তারপরও ঈদের দিন ঈদগাহের ময়দানে তাকে গমন করতে হবে এবং ঈদগাহের ময়দানে গিয়ে সে নামাজ থেকে বিরত থাকবে, নামাজ আদায় করবে না, যেহেতু সে অপবিত্র। কিন্তু খুতবা এবং দোয়াতে সামিল হয়ে
ঈদের নামাজে গিয়ে পুরো এক মাস সিয়াম সাধনা রোজা রেখে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মহান হুকুম পালন করেছে তার প্রতিদান হিসেবে ঈদগাহ ময়দান থেকে তা গ্রহণ করবে বলে সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরকেও যারা ঈদগাহে গিয়ে পড়ার মতো সেই সুযোগ সুবিধা নাই, দুই রাকাত ওয়াজিব নামাজ অন্তপক্ষে ফজরের নামাজের পরে বা বেলা দ্বিপ্রহর ১২টার পূর্বে যে কোনো সময় তারা দুই রাকাত ওয়াজিব নামাজ ঘরে হলো তাদেরকে পড়া তাদের উপরে ওয়াজিব, সুবহানাল্লাহ। এটা আপনাদের আমাদের সবাইকে জেনে রাখা উচিত, ঘরে গিয়ে হলো আমাদেরকে পড়তে হবে এই পড়াটা, নামাজ আদায় করা এটা আমাদের জন্য পুরুষের জন্য ওয়াজিব, নারীদের জন্য ওয়াজিব। এই ওয়াজিবটা আমাদের দেশে অসংখ্য নারীরা তারা তরক করে, তারা দেখা যায় ঈদের দিন নতুন কাপড় চোপড় পরে বা ঈদের দিন খানাপিনা পাক করে নিজেরাও খা বা অন্যদেরকেও খাবার দাবারে তারা ব্যস্ত করে, তারা নিজেরা ঈদের যে মূল কাজ ঈদের নামাজ দুই রাকাত ওয়াজিব নামাজ এইটা থেকে তারা বিরত হয়ে যায়, নাউজুবিল্লাহ বলে। এই একটা মহান সওয়াব থেকে বা একটা মহান কর্ম থেকে তারা দূরে সরে যাওয়ার কারণে, তারা এক মাস সিয়াম সাধনা রোজা রেখে ঈদগাহ ময়দানে না আসার কারণে, আমরা যেরকম পুরুষরা ঈদগাহ ময়দানে এসে আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলি গ্রহণ করি, আমাদের অনেক মা বোনেরা এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা মা বোনদেরকে যদি ঈদগাহে গিয়ে নামাজ পড়ার মতো সেই সুযোগ না থাকে, ঈদগাহে গিয়ে যদি নামাজ পড়ার সেই সুযোগ না থাকে মহিলাদের, সেই হিসেবে তাদেরকে বলে দিতে হবে অন্তপক্ষে গড়ে হলো তারা যেন দুই রাকাত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার, ঈদের কুরবানি ঈদের সময় ঈদ উল আজহার সময় ঈদ উল আজহার এবং ঈদ উল ফিতরের সময় ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ যেন তারা ঘরে পড়ে নেয়, এবং পড়ার সময় যেই তরিকায় পড়তে হবে আমরা পুরুষরা যেই তরিকায় নামাজ আদায় করি মহিলারাও অনুরূপ সেই তরিকায় নামাজ পড়বে, ছয় তাকবীরের সহিত দুই রাকাত ওয়াজিব নামাজের নিয়ত করে পুরুষরা যেভাবে আমরা তাকবীর করি তারা সেইভাবে তাকবীর করেই তারা নামাজ আদায় করবে, সুবহানাল্লাহ বলে। ইনশাআল্লাহ দৌলত ভাই দরবার শরীফে আমাদের অনেক মা বোনেরা প্রতি বছরে এখানে ঈদের নামাজে অংশগ্রহণ করে, আমরা যারা পুরুষরা আছি আমরা আমাদের মহিলাদেরকে বিশেষ করে স্ত্রীদেরকে আমাদের বাড়িতে যে মহিলারা রয়েছে তাদেরকে ঈদগাহে না আসলে অন্তপক্ষে ঘরে হলো বাড়িতে গিয়ে হলো তাদেরকে বলবেন দুই রাকাত ওয়াজিব ঈদ উল ফিতরের নামাজ যেন তারা আদায় করে নেয়, এটা তাদের জন্য ওয়াজিব নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, তারা যেন এটা আদায় করে তাদেরকে সেই তাগিদ করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার এবং অন্যদেরকে বুঝানোর তৌফিক দান করে, সবাই বলুন আমিন। নামাজ পড়ার তরিকা হলো আপনারা খেয়াল রাখবেন, মা বোনেরা আপনারা খেয়াল করুন, নামাজ পড়ার তরিকা হলো প্রথমে নিয়ত করবেন নওয়ায় তোয়াম ও সুয়াল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন ঈদুল ফিত্রি মা আসিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তিজাহাতুল বেহজাল ইমাম মুতাওয়াজ্জাহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবিতে পারেন না বাংলাতে করবেন, আমি দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ছয় তাকবীরের অতিরিক্ত ছয় তাকবীরের সহিত এই ইমামের পিছনে পরে পরে দেখা করবেন পরে দেখা করেন ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সহিত এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে ইক্তেদা করিলাম আল্লাহু আকবার, এবং প্রথমে নিয়ত করে আমরা যখন নিয়ত করবো নিয়ত করে হাত বাঁধবো, নারীরা নারীদের মতো হাত বাঁধবে পুরুষরা পুরুষের মতো হাত বাঁধবে, হাত বেঁধে খেয়াল রাখতে হবে হাত বেঁধে প্রথমে সানা আদায় করবেন, যেভাবে মহিলারা আমরা পুরুষ মহিলা সকলে আমরা সানা আদায় করি, সানা আদায় করার পরে সানা আদায়ের সাথে সাথে তিনবার ইমাম সাহেবের বিন্দু আল্লাহ আকবার, প্রথমবার হাত ছেড়ে দিবেন সোজা, দ্বিতীয়বার আমি আবার বলবো আল্লাহ আকবার, দ্বিতীয়বার হাত ছেড়ে দিবেন, তৃতীয়বার আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলবেন, চেহারা দেখা যান ইমাম সাহেব সুরা পড়বেন সুরা ফাতিহা এবং অন্য সুরা আদায় করবেন রুকু সেজদা করে আবার দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুতি হবে, দ্বিতীয় রাকাতের জন্য আবার আবার ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য
সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে সূরা শেষ করে ইমাম সাহেব আবার অতিরিক্ত চিন্তা করে দিবেন, আল্লাহ আকবার বলে ছেড়ে দিবেন, প্রথমে আবার দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে ছেড়ে দিবেন, আবার তৃতীয়বার আল্লাহ আকবার বলে ছেড়ে দিয়ে তারপরে রুকুর তাকবীর আল্লাহ আকবার বলে রুকুতে যাবে। এইভাবে অতিরিক্ত ছয়টা তকবীর ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে আমাদের কর্তব্য আদায় করতে হবে। সুবহানাল্লাহ, এই ছয়টা তকবীরের সহিত ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আদায় করা আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ওয়াজিব। আমরা যেন এই ওয়াজিব নামাজ, বিশেষ করে আমার মাহবুবদেরকে বলবো, মহিলাদেরকে বলবো, যারা মসজিদে বা ঈদগাহ ময়দানে গিয়ে যারা নামাজ আদায় করার মতো সুযোগ রয়েছে, আপনারা ঈদগাহ গিয়ে নামাজ আদায় করবেন। যারা ঈদগাহ গিয়ে নামাজ আদায় করার সুযোগ নাই, আপনার ঘরে বেলা ১২টার পূর্বে আপনার ঘরে দুই রাকাত ওয়াজিব নামাজ আপনার প্রত্যেকে আদায় করে দিতেন। কারণ আপনার এই দুই রাকাত ওয়াজিব নামাজ থেকে আপনার দূরে সরে গেলেন, আপনার সওয়াব থেকে বঞ্চিত হলেন, গুনাহ থেকে দূরীত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন এই পবিত্র ঈদের ভিতরে দুই রাকাত ওয়াজিব নামাজ যেন আমাদের সকলকে তোমাদের মধ্যে যখন কোন নিয়ামত আসে সেই নিয়ামতের সুখী আদায় করে তোমরা আনন্দ করো। রমজান একদিকে আল্লাহ রাসূল আমাদের জন্য নিয়ামত, অন্যদিকে গোটা রমজান আমাদের জন্য নিয়ামত ছিল। সুবহানাল্লাহ, এবং রমজানের নিয়ামতের শেষ হলো ঈদের নামাজের দিন শাওয়ালের ১ তারিখ ঈদগাহে এসে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে আমাদের আনন্দটা শতভাগ পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সেই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই পবিত্র ঈদের ভিতরে ঈদের জামাতে দৌড়ের দরবার শুরুতে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। একদিকে হলো আমরা আজ পবিত্র ঈদের ভিতরে নামাজ আদায় করবো, অন্যদিকে মহান ওলি আউলিয়াদের সাথে আমাদের সাক্ষাৎ হবে, জিয়ারত হবে। সুবহানাল্লাহ, দুইটা আনন্দ আমরা এখানে আজকে উপভোগ করবো। আল্লাহর ওলিদের দিদার বা সাক্ষাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আল্লাহর ওলিদের জিয়ারত নসিব করেছেন। আমরা আল্লাহর ওলিদের দরবারে গিয়ে যখন আল্লাহর কাছে যখন ওলিদের উসিলা দিয়ে দোয়া দিয়ে আল্লাহর কাছে যখন আমরা আমাদের নিজেদের জন্য কিছু কামনা করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে মহান দিবসে, এক হলো আমাদের পিছনে রোজাগুলি রাখার কারণে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নাস নিয়ামত দান করবেন, অন্যদিকে মহান আল্লাহর ওলিদের দয়া উসিলায় আল্লাহ আমাদেরকে নাস নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। এই জন্য আমাদের জন্য আজকে যে ঈদ হলো মানে নুরুন আলা নূর, একদিকে হলো ঈদুল ফিতর, আর দিকে হলো আল্লাহর ওলিদের সাথে আমাদের দিদার বা সাক্ষাৎ। সুবহানাল্লাহ, বিশেষ করে আমি ইরানে গিয়েছি, ইরানও গিয়েছি, ইরাক ইরান বা ভারতে বলেন বিভিন্ন দেশে, পাকিস্তানে বিভিন্ন দেশে মহান আল্লাহর ওলিদের মাজার শরীফ রয়েছে। বিশেষ করে মাজার শরীফ সংলগ্ন ময়দানগুলিতে ঈদের জামাত হয়, জুমার জামাত হয় এবং সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। তার কারণ হলো একদিকে হলো আল্লাহর ইবাদত করা, অন্যদিকে হলো আল্লাহর পরম বন্ধুদের সাথে সাক্ষাৎ লাভ করা। সুবহানাল্লাহ, ইবাদত এবং তার বন্ধুদের সাথে সাক্ষাৎ, এই দুই মিলে আমাদের ইবাদতটা হয়ে যায় নুরুন আলা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন দৌলতদারের মাসুলিতে আপনারা যারা ঈদে জামাত এসেছেন আপনারা নুরুন আলা নূরে অংশগ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র ঈদের দিনে আপনারা যারা এসেছেন আল্লাহ হাফিজ রহমাতুল আলামিন
যখন কোন মুসল্লি ঈদের জামাতে যাবে একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তাকবীর বলে বলে যখন ঈদের জামাতে আসবে, অন্য রাস্তা দিয়ে আবার তাকবীর বলে বলে ঈদের জামাত থেকে বাড়িতে যাবে, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন এই আসা এবং যাওয়ার মধ্যবর্তী যে রাস্তায় যতগুলি কদম আপনি রাস্তার মধ্যে দিয়েছেন প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে সওয়াবকে বিভক্ত করতে থাকবেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে অনেকে এসেছেন, যত রাস্তা পাড়ি দিয়ে এসেছেন তত সওয়াব আপনাদের বেশি হয়েছে, আপনাদের যত বেশি কদম করেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার মহান রব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে নেকি যোগ করতে থাকবেন এবং এই নেকির বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, জাহান্নাম থেকে হেফাজত করবেন, আযাব নজর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন সবার উপর। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যানা ওয়া শফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লি। আমার মা বোনদেরকেও বলবো আপনারা যারা নামাজ আদায় করবেন জামাতে নামাজ আদায় করবেন, আপনারা আবারও আরবিতে এখন অথবা বললে অনেকে মুখস্থ করা সম্ভব নয়, তারপরে বলে দিচ্ছি নামাজ পড়ান ইসলামিয়া লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতে ঈদুল ফিতরে মা আসিতাতে তাকবীরাতে ওয়াজ বিল্লাহি তাআলা ইত্তিজাহাতুল মেহজার ইমাম উতওয়াজ জাহান ইলা জাহাতে নিয়ত করার পরে প্রত্যেকে সালাত আদায় করবেন, সালাত আদায়ের পরে আমার সাথে ছয়টা তিনটা তকবীর প্রথম রাকাতে তিন তকবীর দিবেন, প্রথমবার আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবেন তারপরে ছেড়ে দিবেন, দ্বিতীয়বার আবার কান পর্যন্ত হাত উঠাবেন আবার ছেড়ে দিবেন, তৃতীয়বার কান পর্যন্ত আল্লাহ আকবার বলে আবার হাত বেঁধে দিবেন। আমি সূরা ফাতিহা এবং অন্য সূরা আদায় করে প্রথম রাকাত নামাজ সমাপ্ত হবে, দ্বিতীয় রাকাত নামাজ আবার শুরু হবে সূরা ফাতিহা এবং অন্য সূরা আদায়ের পরে। আপনারা আমার সাথে আবার অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন, আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে আবার হাত ছেড়ে দিবেন, তৃতীয়বার আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবেন, তারপরে রুকুর তাকবীর আল্লাহ আকবার বলে আমরা রুকুতে যাব। এইভাবে ছয়টা তাকবীর পুরুষ মহিলা সকলে আদায় করবেন এবং তাকবীর নামাজের পরে দুইবার বা তিনবার উচ্চস্বরে তাকবীর আদায় করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই ভিতরে ঈদের নামাজে আপনার তাকবীর শেষ বাড়ি পর্যন্ত যেতে যেতে যতবার পারে, ঈদুল আজহা থেকে আমরা 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর আদায় করি, আর ঈদের ভিতরে আপনারা আবার ভুল করে আবার দুই তিন দিন আদায় করবেন না, ঈদের ভিতরে একদিন শেষ, ঈদুল আজহাতে আমরা 3 দিন মানে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীর আদায় করবো, সেটা ঈদুল আজহাতে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব। এখন নামাজ আদায় শুরু হবে, আপনার পর থেকে কাতার সোজা করে আপনার সুন্দরভাবে দাঁড়াবে।